এখন আমার মুজি সাহেবে 17 বছর বয়স, 11 বছর যশোদার বাহিনীতে বিয়া করছো, যাওয়া পারবো বিয়া। বড় একবাসীদের জন্য এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। বাল্যবিবাহ রোধের নামে সরকারের ধরপাকড়ায় তীব্র নিন্দা জানান বরাকের মাওলানা সারিমুল হক লস্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও 17 বছর বয়সে 11 বছরের যশোদাবেনকে বিয়ে করেছেন। এখনও কি মোদীজিও বাল্যবিবাহ করার অপরাধে গ্রেপ্তার হবেন বলে প্রশ্ন করলেন মাওলানা সারিমুল। অবৈধ স্বামী বলে গ্রেপ্তার হওয়ার পর ওদেরকে অবৈধ বলে আখ্যায়িত করা হয়েছে, ওরা অবৈধ কিভাবে হলেন, প্রশ্ন মাওলানা সারিমুলের। আসাম সরকার বাল্যবিবাহ রোধ করার নামে গোটা রাজ্য যেভাবে ধরপাকড় শুরু করেছে এতে বহু পরিবার অসহায় অবস্থায় পড়েছে। সরকারের উচিত ছিল 2023 বর্ষকে সীমা রেখা দেওয়া। পূর্বে যেসব বাল্যবিবাহ হওয়ার হয়ে গেছে 2023 সালের পর থেকে এরকম আর যাতে না হয়। কিন্তু সরকার বহু বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছেলেমেয়েদেরকে ধরপাকড়াও শুরু করেছে, এতে বহু লোক গ্রেপ্তার হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার বজ্রপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা ও গবেষণা কেন্দ্রে বার্ষিক জলসা এবং দ্বারস্থবন্দি অনুষ্ঠানের সভাপতি বক্তব্য এভাবেই মন্তব্য করেন উত্তর পূর্বাঞ্চল আহাসুন্নেত ওয়াল জামায়াত মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সারিমুল হক লস্কর। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে রাহাতুল আকদার বড় ভুইয়ার প্রতিবেদনে। 2023 আমরা আছে গীতা হারাও আলিমগলে তো হল্লা 97,000 আলিমগলে বারো তো